हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू चैनल आकिफ ब्लॉग्स। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য অ্যালোভেরার ফেস প্যাক। অ্যালোভেরার যাদের মুখে শুট করে যারা ব্যবহার করেন তারা নিশ্চয় জানেন এর গুণাগুণ, বলেও শেষ করা যাবে না। আর যারা এখনো পর্যন্ত এই জেলটা ইউজ করে না, আমি তাদেরকে বলবো একবার হলে অ্যালোভেরার জেলটা ইউজ করার জন্য। তো আপুরা কথা না বাড়িয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যালোভেরার ফেস প্যাক তৈরি করবেন। তো অ্যালোভেরার ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে যা যা নিয়েছি, আমি আগে থেকে আপনাদের সুবিধার্থে অ্যালোভেরার ফেস প্যাকটা তৈরি করে রেখেছি। এখানে আমি অ্যালোভেরার ফেস প্যাকের তৈরি করার জন্য যা যা দিয়েছি, এখানে দিয়েছি আমি অ্যালোভেরার জেল, 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 চামচ চাউলের গুঁড়ো, আর 1টু অলিভ অয়েল। এই তিনটা উপকরণ আমি একসাথে মিক্স করছি। মিক্স করার পরে ভালো করে মিক্স করছি। মিক্স করার পরে যতক্ষণ না পর্যন্ত মিক্স হবে ততক্ষণ পর্যন্ত আপনারা লাগবেন উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করার পরে মুখে 30 মিনিট লাগিয়ে রাখবেন। এই অ্যালোভেরার জেলের ফেস প্যাকটা মুখে লাগালে অনেক এখন সময় লাগে শুকাতে। আপনারা যারা ইউজ করবেন তারা মুখটাকে ভালো করে ফেস ওয়াশ বা সাবান যেটাই ইউজ করুন ওটা দিয়ে মুখটাকে ভালো করে ধুবেন। ধোয়ার পরে মুখটাকে মুছিয়ে নেবেন। মুছানোর পরে এই ফেস প্যাকটা লাগাবেন। তো এই ফেস প্যাকটা লাগানোর পর 30 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে আপনার যে ময়েশ্চারাইজার ক্রিমটা ইউজ করবেন ওই ক্রিমটা ইউজ করবেন। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবেন। এই ফেস প্যাকটা অনেক ভালো। তো আপুরা আমার ফেস প্যাকটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে যায় পৌঁছে। আসসালামু আলাইকুম।